হয়েছে যে নিজের ওয়াইফ সে কিভাবে বলে জায়েদের সাথে আমি তাকে হাতে নাতে ধরেছি। অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার সময় সাকিব খান এক সাক্ষাৎকারে বলেছিল তিনি জায়েদ খানের সাথে অপু বিশ্বাসকে হাতে নাতে ধরেছিলেন, তাও আবার অপু বিশ্বাসের ভাষায়। সাকিব খান সে সাক্ষাৎকারে বলেছিলেন, অপু বিশ্বাসকে খুব বেশি বিশ্বাস করেছিলাম, কিন্তু অপু বিশ্বাস সে বিশ্বাসের দাম দিতে পারেনি। তাকে বাংলা সিনেমার একজন নবাগত নায়কের সাথে হাতে নাতে ধরেছিলাম, আর সে নায়কটি ছিল জায়েদ খান। সাকিব খানের সে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সমালোচনা লেগে যায় অপু বিশ্বাসকে নিয়ে। বক্তরা অপুকে সিসি করতে থাকে। অপু বিশ্বাসকে আপত্তিকর অবস্থায় দেখে নেওয়ার পর নাকি তাদের সম্পর্কের অবনতি হয়। এরপর থেকে অপু বিশ্বাসকে এড়িয়ে চলতে থাকে সাকিব, আর অপু বিশ্বাস তার সংসার বাঁচাতে হঠাৎ আচমকা জয়কে নিয়ে হাজির হয়েছিল টিভি অনুষ্ঠানে। অপু বিশ্বাস ভেবেছিল তাদের গোপন সংসারের কথা দেশবাসীকে জানিয়ে দিলে অপুকে বই হিসাবে মেনে নিবে সাকিব খান। তবে সে সময় ঘটনা ঘটে যায় উল্টো। সাকিব খান ক্যারিয়ারে তোয়াক্কা না করেই অপু বিশ্বাসকে সরাসরি অস্বীকার করে এবং তার কিছুদিন পরে আনুষ্ঠানিকভাবে ভেঙে যায় তাদের সংসার। অন্যদিকে সাকিব খানের এই আপত্তিকর অভিযোগ নিয়ে সে সময় অপু বিশ্বাসও কথা বলেছিল মিডিয়ায়। অপু জানিয়েছিল সাকিব তার পদ নাম রটানোর জন্য এমন একটি গুজব ছড়িয়ে দিয়েছিল, জায়েদ খানের সাথে তার ভাই বোনের সম্পর্ক। তাছাড়াও একটি রেডিও প্রোগ্রামে জায়েদ খান ও সাকিব খানের এই অভিযোগটি মিথ্যা বলে দাবি করে। জায়েদ খান বলেন, সাকিব খানকে আমি বড় ভাইয়ের মতো সম্মান করি, তিনি কিভাবে বলেন আমার উপর এমন একটি মিথ্যা অভিযোগ তুলতে তা আমি জানি না। জায়েদ খান আরো বলে, আমি খুব লজ্জিত হয়েছি এটা শুনে। তাছাড়াও অপু বিশ্বাস তার স্ত্রী, তারপরও উনি কিভাবে বললেন যে অপুকে জায়েদ খানের সাথে হাতে নাতে ধরেছে, এটা খুবই বাজে একটা কথা। জায়েদ খান আসল ঘটনা তুলে ধরতে গিয়ে বলেন, একদিন আমি গুলশানে অপু বিশ্বাসের বাসায় একটি সিনেমার বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। একজন নবাগত হিরো আর একজন স্টার নায়কের সাথে কাজ করতে চাইতে পারে। তখন আমরা জানতাম না যে অপু বিশ্বাস সাকিব ভাইয়ের স্ত্রী ছিল, কারণ তাদের সম্পর্ক তখনও গোপন ছিল। আমরা যখন ড্রয়িং রুমে সিনেমার ব্যাপারে কথা বলছিলাম তখনই সাকিব ভাই এসে আমাকে আর অপুকে দেখেছিল। তিনি হঠাৎ অপুর সাথে রেগে যায় আর আমার সামনে অপুর গায়ে হাত তুলে। তখন আমি সাকিব ভাইকে বললাম, এটা কি করছেন আপনি? আর তখনই জায়েদ খান বুঝতে পারে অপু বিশ্বাস আসলে সাকিব খানের স্ত্রী। তখন জায়েদ খান সেখান থেকে চলে আসে। তার মানে বোঝা যাচ্ছে অপু বিশ্বাসকে ছাড়ার জন্য এমন একটি মিথ্যা অভিযোগ তুলেছিল সাকিব। তবে যেটাই হোক, সাকিব খানের আসল উদ্দেশ্য তো হাসিল হয়েছে। 2018 সালেই অপু বিশ্বাসকে তালাক দিয়েছিল সাকিব।